হাওড়াঞ্চলে বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হলে ছাড় নয় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ নৌকায় লাগামহীনভাবে বাড়ছে চালের দাম হাওরাঞ্চলে বন্যায় ফসল হানির অজুহাত মালিতে। এবং রাবি শিক্ষক রেজল করিম হত্যার মূল পরিকল্পনাকারী শরীফ ফুলের বিষয়ে তথ্য চেয়েছে ভারত সরকার স্বাগত নিউজ টোয়েন্টি দেশ সংবাদে সাথে আছে আমি তাবাস মাহমেদ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত বন্যায় ফসল হানি রজুহাতে খাদ্য খাদ্যশোষের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দুপুরে সুনামগঞ্জের সাল্লায় অকাল বন্যায় দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিয়ে এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি জানান পরের মৌসুমে হাওড়ের কৃষকদের বিনামূল্যে বীজ সারসহ সব কৃষি পণ্য দেওয়া হবে হাওড় এলাকায় বাঁধ নির্মাণে কারও গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান সরকার প্রধান সুনামগঞ্জের শাল্লা থেকে রতন দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তনজির মেহেদি ভারী বর্ষণ পাহাড়ের ঢলের অকাল বন্যায় ফসলডুবিতে ডুবিতে নিঃস্ব কৃষকদের হাহাকার আর আহাজারের হাওড়াঞ্চলে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সুনামগঞ্জের প্রত্যন্ত জনপথ শাল্লায় পৌঁছান সরকার প্রধান তাকে স্বাগত জানান এলাকার রিক্ত মানুষগুলো উপজেলা শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নিঃসৈশব কৃষকের মাঝে সহায়তা হিসেবে পরিবার প্রতি আটত্রিশ কেজি চাল ও এক হাজার টাকা তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এর আগে দুর্ভোগের কবলে থাকা স্থানীয়দের উদ্দেশ্যে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন দুর্গত মানুষের কল্যাণে আন্তরিক তার সরকার আগামী ফসলের জন্য সার বীজ কৃষি উপকরণ যা যা প্রয়োজন এই সার বীজ আমরা বিনামূল্যে আমাদের কৃষকদের মাঝে বিতরণ করব সে ব্যবস্থাও আমরা নিয়ে রেখেছি একটা এলাকার খাবার নষ্ট হলেই যে একেবারে সর্বনাশ হয়ে যাবে তা কিন্তু না যত খাবার লাগবে এই বিশেষ করে হাওড়া অঞ্চলে এই বন্যায় যত খাবার নষ্ট হয়েছে এবং যত খাবার লাগবে ইনশাল্লাহ আমরা তা দিতে পারব আপনাদের এব্যাপারে আপনার কোনো চিন্তা করবেন না প্রধানমন্ত্রী সরকারি পদক্ষেপ তুলে ধরে বেসরকারি উন্নয়ন সংস্থার ঋণ কার্যক্রম তৎপরতা তদারকির নির্দেশ দেন যারা যারা ব্যাংকে ঋণ নিয়েছে তাদের ঋণ তো আমরা অর্ধেকে সুদের হার অর্ধেকে নামিয়ে দিচ্ছি কৃষি ঋণ যারা নিয়েছেন সেটা আদায়টাও আমরা স্থগিত করে দিচ্ছি তবে অনেক এনজিও ঋণ দিয়েছে তারা সেই সুদ আদায়ের জন্য প্রেসার দিচ্ছে চাপ দিচ্ছে আমি মনে করি যে মানুষের দুর্যোগ যখন হয় মানুষ যখন দুর্গত হয় তখন তাদের উপরে এই চাপ না দেওয়াই ভালো আশা করি যথাযথভাবে তারা ব্যবস্থা নেবে আমাদের এনজিও বুড়ো আছে তাদেরকে আমি নির্দেশ দেব কোন কোন এনজিও এভাবে ঋণ দিয়েছে এবং সুদ আদায়ের জন্য প্রেশার দিচ্ছে চাপ যেন তারা না দেয় বলেন রক্ষায় বাঁধ নির্মাণে পরিকল্পনা মাফিক এগুতে চায় সরকার বাঁধ তৈরি এবং বাদ দেওয়া এগুলো আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করেই কী ধরনের বাদ দেওয়া যায় আদৌ বাদ লাগবে কিনা না পরে আবার প্রাকৃতিক তো কোনো ক্ষতি হবে কি না বা হাওয়ার বাওয়ারগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে কিনা না এসব বিষয়গুলিও আমাদের পরীক্ষা করে দেখতে হবে সময় মতো যাতে দেওয়া হয় টাকা পয়সা এবং পরিকল্পনা করে সেগুলি যেন করা হয় তার জন্য আমরা ব্যবস্থা নেব আর এই বাঁধ নির্মাণে কারো যদি কোন গাফিলতি থেকে থাকে অবশ্যই তাদের ব্যবস্থা আমরা নেব এক ফসল নির্ভরতা থেকে বেরিয়ে বহুমুখী চাষাবাদে আগ্রহী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী পাশাপাশি হাওড়ের ফসল নষ্টের অজুহাতে কেউ খাদ্যশস্যের দাম বাড়ানোর অপচেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সরকার প্রধান দুর্গত মানুষের দিনানিপাত নিচ চোখে দেখতে স্পিড বোটে হাওড়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মেহেদি নিউজ সুনামগঞ্জ। এদিকে সুনামগঞ্জের মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে বেশ কিছু বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার প্রশ্নে তাদের এমন উদ্যোগ বলছে সংগঠনগুলো আর সাধারণ মানুষ বলছেন এমন সহায়তা পেলে তাদের বেঁচে থাকার সংকট কিছুটা কমবে যদিও এখনো সরকারি ত্রাণ বিতরণ শুরু করেনি প্রশাসন আমিনুল ইসলামের ছবিতে সুনামগঞ্জ প্রতিনিধি বুরহানুদ্দিনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাফিয়া মুক্তা হাওরের হাহাকারে কিছুটা স্বস্তি হয়ে পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ফসল হারিয়ে দেশে হারা কৃষক আর মৎস্যজীবীরা এই ত্রাণ সহায়তা পেয়ে খুশি তখন আবার লাগবে বলছেন এমন উদ্যোগ আরো বেশি নেওয়া হলে দুর্গত মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে আছে আমরা তো এটা বাচ্চা কাচায় না খাওয়াইমু আমরা তো তোমার গরিব মানুষ আমরা কি করে আইমু পরিবারের মধ্যে দোরজন না তো আমরা তো অসহায় হয়ে গেছি চলতাম সোলতাম কিলা আপনারা যদি সাহায্য করেন অনেই সাধারণ নদীLambda কিছু বাচ্চা হয় চালু এত চলতে পারি হাওরের সব হারানো মানুষদের পাশে দাঁড়ানোর বেসরকারি সংগঠনগুলো বলছে আত্মমানবতায় পাশে থাকা সবার দায়িত্ব সরকারি সহায়তার পাশাপাশি যদি ব্যক্তি এবং গোষ্ঠী বা সংগঠন এগিয়ে আসে তাহলে হাওরের যে সমস্যাটা সমস্যাটা থাকবে না আমাদের উদ্যোগ দেখে যাতে আমাদের চেষ্টার কারণে যাতে আর অন্যান্য ব্যক্তি এবং সংস্থা যাতে এগিয়ে আসেন এবং সরকারও যাতে বিশেষ উদ্যোগ নেন তল দলবলত নির্বিশেষে এই দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান করছি হাওরবাসীর প্রত্যাশা তাদের ঘুরে দাঁড় তাতে সহায়তা দিতে এগিয়ে আসবে সরকার ও বিভিন্ন সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবানরাও মাফিয়া মুক্তা নিউজ টোয়েন্টি সুনামগঞ্জ উত্তরের সবচেয়ে বড় চালের মোকাম নওগাঁয় বেড়েছে সব ধরনের চালের দাম মিল মালিকরা বলছেন হাওড়া অঞ্চলে বড় ধানের ব্যাপক ক্ষতির কারণেই এমন মূল্যবৃদ্ধি বাবুল আখতার রানার তথ্যচিত্র দেখুন ডেস্কপোর্ট লাগামহীনভাবে বাড়ছে নগাঁর চালের বাজার গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম এতে বিপাকে পড়ছে নিম্নয়ের মানুষ চিকন চালের মধ্যে পাইজাম জিরা ও নাজির সাইলের দাম বেড়েছে প্রতি কেজিতে দুই টাকা আর সবচেয়ে দাম বেড়েছে মোটা চালের স্বর্ণা পাঁচ জাতের মোটা চাল পঁয়ত্রিশ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় আর এ দাম বাড়ায় মিলারদের দায় করছেন খুচরা ব্যবসায়ীরা ছোট ছোট মিলেরা তারা হাতে ধান পাচ্ছে না আর একদিকে হলো যে বন্যা পরিস্থিতি যে অবস্থা সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে ধানের কি হবে না হবে আশঙ্কায় ধান হয় আমদানি হচ্ছে না দাম বেশি চাল তো দাম বেশি হবেই হাওড়াঞ্চল সহ দেশের বেশিরভাগ অঞ্চলে আগাম বন্যায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়াকেই চালের মূল্য কারণ হিসেবে দেখছেন মিল মালিকরা বিভিন্ন হাওড় এলাকায় আপনার যেখানে থেকে আমরা প্রচুর পরিমাণ ধান পাই সেগুলোতে প্রায় পানিতে ডুবে গেছে এটার মূল কারণ হাওরের ধানটা পেলে তো মানুষ এখন এই দিক থেকে ধান চাল নিত না হাওড়ের ধান না হওয়ার কারণের জন্যই এই আপাতত মনে করেন আমাদের এদিকে যে যে ধান চাল উৎপাদন হয় এখান থেকে এই চালগুলো ওখানে সরবরাহ হচ্ছে এই কারণের জন্য সাময়িক কিছু বাড়ছে এদিকে হাওড়ে আগাম বন্যার অজুহাতে চালের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকি হত্যার মূল পরিকল্পনাকারী শরীফুল ইসলাম সম্পর্কে এবার তথ্য চেয়েছে ভারত সরকার শরীফুলের সঙ্গে যোগাযোগ আছে এমন দাবি দেশটির জাতীয় তদন্ত রাজশাহী থেকে জানাচ্ছেন কাজী সাহেব সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং আইএস এর প্রতিনিধি হিসেবে কাজ করছে এমন এক বাংলাদেশি জঙ্গিকে খুঁজছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী তার নাম শরীফুল ইসলাম বাড়ি রাজশাহীর বাগমারাই ভারত সরকারের ভাষ্য মতে পশ্চিমবঙ্গে আটক আয়স জঙ্গি সঙ্গে বাগবানার শরীফুলের সম্পৃক্ততা আছে সেই মুসাকে পরিচালিত করছে মুসার বিরুদ্ধে যে তদন্ত ও বিচার কাজ চলছে তা সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা চায় দেশটির আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কোনো দেশের একক ভৌগোলিক সীমারেখার মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই এই কারণে এই সহযোগিতাগুলি করতে হবে এবং সেই উপলব্ধি থেকে আমরা দুই সরকার কাজ করছি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত অ্যাসিস্ট্যান্স এপ্রিলের মধ্যে ব্যাপারে তথ্য সরবরাহ করতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারত সরকার আওতায় গোয়েন্দা সংস্থাগুলি পর্যায়ে যখন বৈঠক হয় আমি যতদূর জানি যে কাউন্টার ট্রেডিজম ইউনিটের প্রধান ইতিমধ্যে সেই সম্ভাবনার কথা বলেছেন এবং আমি নিশ্চিত যে তার প্রতি সম্পর্কে যে বৈঠকগুলি হয়েছে অথবা সামনে যে বৈঠকগুলি আছে সেখানে এই বিষয়গুলি আরও বিস্তারিত আলোচনা হবে ভারত সরকার যে শরীফুলকে খুঁজছে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকি হত্যার মূল পরিকল্পনাকারী আদালতে দেওয়া পুলিশের অভিযোগপত্রেও আছে তার নাম অন্যতম পরিকল্পনাকারী ইংরেজি বিভাগের এই ছাত্র শরীফুল ইসলাম তাকে ধরার জন্য আমরা চেষ্টা করেছি এবং তাকে ধরার জন্য আমরা আর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রদান করেছি জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন তারাও শরীফুলকে খুঁজছেন তাদের ধারণা শরীফুল বাংলাদেশে নয় ভারতে আত্মগোপন করে আছে বাগমারার নিকুজ। সে তো পুলিশের তাকে ধরার চেষ্টা চলছে আছে ভারতের কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় শরীফুলের ব্যাপারে তাদের সংগৃত তথ্যপত্র দিয়ে প্রতিবেদন তৈরি করেছে ভারত সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে বাংলাদেশও কাজী সাহেদ নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন কমিশনকেও হতে হবে নিরপেক্ষ রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি সরকারকে জোন কোলায় বলি দাবি জানাই প্রত্যেক নির্বাচন দাও সেই নির্বাচনটা হতে হবে একদম লেভেল प्लेइंग ফিল্ডের মধ্যে সমান মাঠ থাকতে হবে এবং নির্বাচনকালীন সময়ে একটা সরকার থাকতে হবে যে সরকারটা দল নিরপেক্ষ হবে কারোর প্রতি পক্ষপাতিত্ব করবে না আর নির্বাচন কমিশনটা ইচ্ছা হবে একেবারে নিরপেক্ষ গায়বান্ধার গোবিন্দগঞ্জে নাশকতার মামলায় বিএনপি'র 20 নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা তবে দ্রুত বিচার আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ তাদের জামিন নামঞ্জুর করে কারাদণ্ড দেন আদালত দুই হাজার তেরো সালের ত্রিশ নভেম্বর গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের পঁচিশ নেতাকর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে গোবিন্দগঞ্জ থানায় নাশকতার মামলা দায়ের করেন

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলীর তীর ঘেঁষে নির্মিত চার লাইনের চিটাগাং আউটার রিং রোডের জরিপ কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এই সড়কটি চালুক হলে বাকলিয়া চকবাজার সহ দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে জলাবদ্ধতা অনেকটা নিরসন হবে বলছেন সিডিএ কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে নয় বাজার প্রতিবেদন জানাচ্ছেন চৌধুরী সালে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলীর তীর ঘেঁষে চাকতাইখালের মুখ থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সাড়ে আট কিলোমিটার চাললেইনের চিটাগাং আউটার রিং রোড নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সিডিএ গেল পঁচিশ এপ্রিল এই নতুন রিং রোডের একনেকে অনুমোদনের পরপরই জরিপের কাজ শুরু করা হয় বলে জানান সিডিএ কর্তৃপক্ষ নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রকল্প বাস্তবায়নে জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে নগরবাসীর জোয়ারের পানি শহরে প্রবেশ করা এবং এই একটি কারণ নির্মাণ হলে দূর হবে এটি নিশ্চিত কিন্তু অন্য কারণগুলি দূর না হওয়া পর্যন্ত জলাবদ্ধতা মুক্ত হওয়া সম্ভব না আর দীর্ঘদিন পর হলেও এই রিং রোড নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা একনাকে যে অনুমোদন ফাঁস হয়েছে এটার মাধ্যমে আমরা ব্যবসায়ীরা অতি সন্নিকটে যদি কাজটা যদি বাস্তবায়ন হয় আমরা সফল হব বলে আমি আশা করি প্রকল্প অনুমোদন হলে শুধু হবে না এটা কার্যকর আমরা দৃশ্যমান দেখতে চাই সড়কটি নির্মাণ হলে কর্ণফুলী নদীর পাড় সহ আশপাশের এলাকার উন্নয়ন এবং পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে জানালেন সিডিএ চেয়ারম্যান কালগোট বীজ থেকে সামান বীজ অর্থাৎ চাকতাকালের মুখ পর্যন্ত এই কাজটা বাকি ছিল সেটা আমরা মাস্টার প্ল্যানের দিক নির্দেশনা অনুযায়ী তা যে এই রাস্তা হলে পরে বাকুলিয়া সহ বিশাল এলাকা উন্নয়নের আওতায় চলে আসবে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি সংশ্লিষ্ট দেব ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারো স্বাগত আপনারা দেখছেন নিউজ 24 ডে সংবাদ রাজশাহী মহানগর পুলিশের অফিসার্স মেস থেকে উদ্ধার সহকারী কমিশনার সাব্বির আহমেদ সরফরাজের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজে তার মরদেহের ময়নাতদন্ত করে তিন সদস্যের মেডিকেল টিম এই সময় হত্যার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক শনিবার সকালে গলায় ফাঁস দিয়ে অবস্থায় পুলিশের এই কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ উচ্চ শিক্ষা সহ চার দফা দাবিতে ও ম্যাথস শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে দেশে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা এই সময় তারা বলেন শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলায় সারা দেশে অন্তত দেড় হাজার শিক্ষার্থী আহত হয়েছেন গ্রেফতার করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে ওই হামলা জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি করেন তারা একই দাবিতে নরসিংদীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ম্যাথস শিক্ষার্থীরা এছাড়া নোয়াখালীতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা দু সালের মধ্যে চট্টগ্রামে আর কোন পানি সংকট থাকবে না বলে দাবি করেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ ওয়াটার সাপ্লাই প্রকল্পের সুপারভাইজিং কন্ট্রোল অ্যান্ড ডেটা একুইজেশন সিস্টেম কেডা বাস্তবায়নে জাপানের ইয়োকোগাওয়া সলিউশন সার্ভিস কর্পোরেশনের সাথে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দাবি করেন তিনি দুপুরে নগরীর একটি পাঁচ তারকা হোটেলে এই চুক্তি হয় চলতি বছরের অক্টোবর থেকে পাবনা মেরিন একাডেমিতে শিক্ষার্থী ভর্তি শুরু করবে নৌ পরিবহন মন্ত্রণালয় তবে এখনো তৈরি হয়নি অবকাঠামো এ অবস্থায় যথাসময়ে শিক্ষা কার্যক্রম চালু হবে কি না তা নিয়ে সংশয় রয়েছেন সংশ্লিষ্টরা পাবনা প্রতিনিধির তথ্য দেখুন ডেস্ক প্রো ২০১২ সালের নভেম্বরে শুরু হয় পাবনা মেরিন একাডেমির নির্মাণ কাজ একশো কোটি টাকার প্রকল্পটি দুই সালে শেষ হওয়ার কথা ছিল দুই দফা মেয়াদ ও ব্যয় বাড়ানোর পরও শেষ হয়নি নির্মাণ কাজ মূল প্রশাসনিক ভবন ও ডরমিটরির কাজ শেষের পথে থাকলেও সদ্য শুরু হওয়া সুইমিং পুল মসজিদ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো নির্মাণ সম্পন্ন হতে আরও এক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে কিছু কাজ হয়তো বাকি আছে সুইমিং পুল ব্যাড স্কোয়ার এই দুইটা কাজের জন্য হয়তো আমাদের প্রায় এক বছরের মধ্যে আমরা প্রায় পুরো প্রজেক্টের কাজ বুঝতে পারবো আপনি যেটা মেন কলেজ মেরিন একাডেমি কলেজ এইটা প্রায় হওয়ার দিকে আপনার চার পাঁচ মাস লাগলে হয়ে যাবে আর কেবল গাছ সুইমিং পুলের কাজ শুরু হয়েছে আমাদের মসজিদের কাজও শুরুর দিকে তবে চলতি বছরের অক্টোবরে শিক্ষা কার্যক্রম চালু করতে অসুবিধা হবে না বলে জানালেন গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা মেইন কম্পোনেন্টগুলো আমাদের শেষ হয়ে গেছে তো আগামী অর্থ বছরে আগামী বছর শিক্ষাবর্ষে ভর্তি করলে কোনো সমস্যা হবে না আমরা প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো শেষ করে রাখতে পারব বাংলাদেশ মেরিন একাডেমির তত্ত্বাবধানে পাবনা মেরিন একাডেমিতে নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক কোর্সে একশো জন ক্যাডেট ভর্তি করার কথা রয়েছে নিউজ গ্রামে সদরের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে একই গ্রামের বখাটে সুজন পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পরে শিশুটিকে রাস্তায় ফেলে সুজন পালিয়ে গেলে তার অভিভাবকরা উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করেন নিউজ 24 দেশ সংবাদের সময় হল আরেকটি বিরতি আমাদের সাথেই থাকুন আবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শক্তি মির্জা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ মৃত শক্তি মির্জা সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার একমাত্র ছেলে পুলিশ জানায় রোববার রাতের কোনো এক সময় সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার নিজ বাসভবনে আত্মহত্যা করেন শক্তি মির্জা পরে সকালে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা পাবনার সুজানগরে হাফিজুর রহমান নামে এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ জানায় সকালে উপজেলার তাঁতিবন্ধ গ্রামের একটি মাঠে লাশটি দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী পরে পুলিশিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মৃতদেহ ওই মাঠের মধ্যে ফেলে রেখে যায় নিহত হাফিজুর তাঁতিবন্ধ গ্রামের মাজেদ খন্দকারের ছেলে কৃষকদের দক্ষতা লক্ষ্যে হাটে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে সকালে স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় সংসদের উইপ আলহাজ শহীদুজ্জামান সরকার এমপি এই কর্মশালায় বক্তারা বলেন উন্মুক্ত নালা ব্যবহার করতে প্রায় করাতে প্রায় ত্রিশ ভাগ পানি অপচয় হয় তাই নির্বিঘ্ন সেচ ব্যবস্থা গড়ে তুলতে ভূগর্ভস্থ সেচ পদ্ধতির বিকল্প নেই ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বড় আবাদের পরিবর্তে কৃষকদের অন্য ফসল চাষের পরামর্শ দেন তারা অনির্দিষ্টকালের জন্য রাঙ্গামাটি কাপ্তাই রদে মাছ ধরা সংরক্ষণ ও বাজারজাতকরণ এবং পরিবহন উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন একই সাথে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় নিষেধাজ্ঞায় বলা হয় কাপ্তাই রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন এবং উৎপাদন বাড়াতে প্রতি বছর চলতি মৌসুমে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় চলতি মৌসুমে ত্রিশ মে দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হ্রদের সব ধরনের মাছ শিকার টিকা করা হয়েছে ঝিনাইদহ বগুড়া ও মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ সচেতন নাগরিক কমিটি সনাক এ মানববন্ধনের আয়োজন করে এ সময় সনা সভাপতি আবু তাহের চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন একই দাবিতে বগুড়া ও মাদারীপুরেও কর্মসূচি পালিত হয়েছে বাংলা নববর্ষের রং যে কতটা বর্ণিল তা বোঝা যায় গ্রামগঞ্জ ঘুরলে পহেলা বৈশাখ পেরিয়ে গেলেও এখনও মাদারীপুরের পাঁচ উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিদিনই চলছে গলিয়া নামে খ্যাত গ্রামীণ মেলা বিভিন্ন মন্দির বিদ্যালয় ও মহল্লাতে চলছে মাসব্যাপী এই গ্রামীণ মেলা সকল ধর্মাবলম্বীদের উপস্থিতিতে এ যেন এক মিলন মেলা মাদারীপুর প্রতিনিধি বেলাল রিজভীর তথ্যচিত্রে রয়েছে ডেস্ক প্রায় দুই শত স্থানে বসেছে মাসব্যাপী গলিয়া মেলা পহেলা বৈশাখ থেকে শুরু হয় শত এইসব দর্শনার্থী ও ক্রেতার ভিড় চোখে পড়ার মতো মেলায় পাওয়া যাচ্ছে রকমের মাটির জিনিস বাঁশ ও বেতের সামগ্রী নগরায়নের ফলে এই সব মেলা আগের চেয়ে অনেক কমে যাচ্ছে এই মেলার মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে বললেন এই গবেষক সে মেলাটা এখন আর ওই রকম বসে না হয় না এর পিছনে কারণ অতিমাত্র নগরায়ণ আমাদের আর জীবনযাত্রার মান পাল্টে যাওয়া আর আমাদের এই মেলা হারিয়ে যাওয়া মানে আমাদের ঐতিহ্যকে ভুলে যাওয়া মেলা উপলক্ষে পুলিশ নিয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মেলা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে উদযাপিত হয় সেই দিকে আমরা খুব লক্ষ্য রাখছি মেলা প্রচুর দর্শক সমাগম লক্ষ্য করা গেছে যেখানে মেলা হচ্ছে আমাদের পর্যাপ্ত পুলিশ আমরা প্রতিটা মেলায় মোতায়েন রাখি। গ্রামীণ ঐতিহ্য গোলিয়ার বর্ণিল রং সারা বছর ছুঁয়ে থাক মানুষের মনে। এমনটাই প্রত্যাশা সবার। টেক্স রিপোর্ট নিউজ ফোর নিউজ ফোর দেশ সংবাদ শেষ করার আগে সেই নামগুলো আর একবার। হাওড়াঞ্চলে বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হলে ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ। নগায় লাগামহীনভাবে বাড়ছে চালের দাম হাওড়াঞ্চলে বন্যায় ফসল হানির অজুহাত মিল মালিকদের এবং রাবি শিক্ষক রেজল করিম হত্যার মূল পরিকল্পনাকারী শরীফুলের বিষয়ে তথ্য চেয়েছে ভারত সরকার মুসুনিপুর দেশ সংবাদ এখন এই পর্যন্তই পরবর্তী আয়োজন মিউসুনিপুর আন্তর্জাতিক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ